Hello, Assalamu Alaikum. This is Ridwan once again from Kuala Lumpur, Malaysia. এই মুহূর্তে আমরা আছি কুয়ালা লামপুরের টুইন টাওয়ারের সামনে। দেখতে পাচ্ছেন এটা কুয়ালা লামপুরের টুইন টাওয়ার। এখানে নিয়মিতই প্রচুর দর্শনার্থী আসে বিভিন্ন দেশ থেকে। সাথে আছে আমার স্টুডেন্ট মেহেদি হাসান অন্তর। মেহেদি হাসানের সাথে আপনাদের পরিচয় করে দেবো, কোন কলেজে কোন প্রোগ্রামে আসলো এবং কিভাবে আমাদের সাথে পরিচয়, বিস্তারিত আলোচনা করবো মেহেদি হাসানকে নিয়ে। চলুন মেহেদির সাথে আমরা পরিচয় হয়ে নিই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা মেহেদি হাসানের সাথে পরিচয় হব। জি মেহেদি হাসান, ওয়েলকাম টু মালয়েশিয়া অ্যান্ড ওয়েলকাম টু সেগি কলেজ কুয়ালা লামপুর। তুমি যদি আমার স্টুডেন্টদেরকে তোমার পরিচয়টা একটু দিয়ে নিতা। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ মেহেদি হাসান অন্তর। তো আমি, আমার হোম টাউন হচ্ছে যশোর। আমি আব্দুর রাজাক মিউনিসিপাল কলেজ থেকে ইন্টারমিডিয়েট কমপ্লিট করেছি। ওকে, ধন্যবাদ মেহেদি হাসান তোমার পরিচয় দেওয়ার জন্য। মেহেদি হাসান এখানে আমাদের সেগি কলেজ কুয়ালা লামপুরে ইন্টারন্যাশনাল ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্টের বিএসসি প্রোগ্রামে আসছে। তো তুমি তো বিদেশে পড়ালেখার যে স্বপ্ন দেখছো, এরপরে আমাদের সাথে যোগাযোগ করলা, তুমি কীভাবে আমাদের সাথে যোগাযোগের প্রথম সূত্রটা কীভাবে হয়? আপনাদের সাথে যোগাযোগের প্রথম সূত্রটা হয় ইউটিউব থেকে। ইউটিউবে আমি হঠাৎ করেই আপনার ভিডিওটা আমার চোখের সামনে আসলো। তো ভিডিওটা দেখতে দেখতে অনেকগুলো ভিডিও দেখছি, ভিডিও দেখে মনে হলো যে আপনার সাথে একবার কথা বলি। তো সেই কথা থেকেই আজকে আমি এইখানে। ওকে, ধন্যবাদ। তো আমাদের সাথে তো দীর্ঘ, তুমি প্রায় দুই মাস যাবত বিভিন্ন বিষয়ে আলোচনা করছো বা আমরা তোমাকে গাইডলাইন দিচ্ছি টাকা পয়সা জমা দেওয়া থেকে শুরু করে। তো আমাদের সাথে যেই কথাবার্তাগুলো তোমার সাথে শেয়ার করছি সেগুলোর হান্ড্রেড মিল পাইছো তো? হ্যাঁ অবশ্যই, যে যে কথা দিয়েছিল, যে যে কমিটমেন্ট ছিল তার সাথে আমার, সেগুলো সবই আমি পাইছি, কোনোটা এক থেকে দুই হয় নাই। ওকে, ধন্যবাদ। আমাদের বিশ্বাসের মর্যাদাটা আমরা রাখতে পেরেছি। সেক্ষেত্রে তো তুমি প্রায় আমাদের মাধ্যমে 4 লাখ টাকার উপরেও লেনদেন করেছো, তাই না? সেক্ষেত্রে তুমি বাংলাদেশের টাকা আমরা যে অ্যাকাউন্টে দিতে বলছি সেই অ্যাকাউন্টে দিছো তোমার কনফিডেন্স থেকেই। সেক্ষেত্রে তোমার কি কোনো এরকম ভয় ছিল নাকি যে আমি টাকা পয়সা দিয়ে যাবো রাখাবো, নাকি বাংলাদেশে তো দালাল খপ্পরের অভাব নাই? বাংলাদেশে আসলে এরকম অনেক আছে, বাট আমি এইখানে, আমার টার্গেট ছিল যে আমি এখানে আসার পরে যে একটা হেল্প যেন পাই। তো সেই জন্য আমি এখানে কন্ট্যাক্ট করি। কন্ট্যাক্ট করার পরে ভাইয়ের সাথে আমার সব কিছু ঠিকঠাক হয়। ঠিকঠাক হওয়ার পরে এখানে আমি আসি। তো লেনদেনের সময় আমার ফার্স্টে ভয় অতটাও ছিল না, আমি কনফিডেন্ট ছিলাম যে না, এখানে হয়তো তারা এরকম কোনো কিছু করবে না। ওকে, ধন্যবাদ। যাই হোক, তোমার যদি কেউ কোনো যদি সাজেশন থাকে তোমার জেলা থেকে, যশোর জেলা থেকে, অথবা তোমার স্কুল অথবা তোমার পরিচিত কোনো স্টুডেন্ট যদি মালয়েশিয়া আসতে চায়, তাহলে তুমি কি সাজেস্ট করো? তুমি তো মালয়েশিয়াতে এখানে আসছো আমাদের টুইন টাওয়ারের পাশেই, সেগি কলেজ কিন্তু আমাদের টুইন টাওয়ারের পাশেই, টুইন টাওয়ার থেকে মাত্র 5 মিনিটের দূরত্ব, তাই না? সেক্ষেত্রে যারা নতুন পড়ালেখা করতে আসতে চায় মালয়েশিয়াতে, তাদের বিষয়ে তোমার কি অভিজ্ঞতা কি শেয়ার করো বা তাদের প্রতি কি আহ্বান জানাও? তো যারা নতুন আসতে যাচ্ছে তারা অবশ্যই রেদন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আশা করি এখানে আপনাদের কোনো প্রবলেম হবে না। প্রতিটা স্টেপে আপনারা তার থেকে সহযোগিতা পাবেন। তো আশা করি কোনো প্রবলেম হবে না, যে যে আসতে যাচ্ছেন সবাই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। ওকে, এরপর তুমি তো যে 1 সপ্তাহ প্রায় পিছনের ঘুরলাম কুয়ালা লামপুরের বিভিন্ন স্থানে, তো কুয়ালা লামপুর তোমার কেমন লাগছে? কুয়ালালামপুর আমার ভালোই লাগছে, ঘুরে আশপাশ সব কিছুই দেখিয়েছে ভাই, তো খারাপ না। বাংলাদেশের সাথে তুলনা করলে মানে কি ডিফারেন্ট পাও তুমি? তুলনা করলে আসলে অনেক ডিফারেন্ট, এখানে সব কিছু অনেক উন্নত, অনেক অ্যাডভান্স, গুছালো একটা বিষয়, গুছালো এবং সব কিছুই টাইমলি হয়। ওকে, ধন্যবাদ তোমাকে অনেক সময় দেওয়ার জন্য মেহেদি। এখানে আমরা এই মুহূর্তে টুইন টাওয়ার সামনে আসি। মালয়েশিয়াতে প্রখর রোদ, আসলে আপনারা দেখতে পাচ্ছেন রোদের জিল টুইন টাওয়ার গায়ে লেগে আছে। সেক্ষেত্রে মেহেদি হাসান সহকারে আমিও ঘেমেই আছি। যাই হোক, প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যারা আমাদেরকে দেখলেন সকলকে ধন্যবাদ। আপনাদের যদি এরপর আরও কোনো প্রকার প্রশ্ন থাকে পড়ালেখা বিষয়ে, মেহেদি হাসানের সাথে যোগাযোগ করতে পারবেন বা আমাদের সাথেও কমেন্টসে জানাতে পারেন যে কোনো পরামর্শের জন্য। ধন্যবাদ তোমাকে।